হ্যালো বন্ধুরা, গুড নাইট। কারণ এখন বাজে রাত্রি 11:15। এখন মা মেয়েতে মশারির ভেতরে বসে বসে বাদাম খাচ্ছে, তাই তো? কাঁচা বাদাম খেলা হবে, খেলা হচ্ছে এখন। আসলে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এবার বাদাম খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার হাজবেন্ড গেছে বিয়ে বাড়িতে, মানে ওর সাথে একজন কাজ করে আমাদের পাড়ারই ছেলে, ছোট ভাই আমাদের, আমাদের থেকে অনেকই ছোট, পাড়ায় একসাথে খেলাধুলা করেছি। তো ওর পিসির মেয়ের বিয়ে, সাথে ওর ইনভাইটেড ও গেছে। বাবা আসে না বলে ঘুমাচ্ছে না, কারণ ওর বাবাকে ঘুমাতে গেলে ওর বাবাকে লাগে, ঘুম আসছে না ওর। তো আমি বললাম তাহলে ঠিক আছে, খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ওকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়ে দুজনে বসে বসে বাদাম খাচ্ছি। মানে শ্বশুরমা সেই বাদাম নিয়েছে, এগুলো মনে হয় ট্রেনে বিক্রি হয়, সেই বাদাম ট্রেনে বিক্রি হয়। বললাম সেটা তোমাদের সাথে শেয়ার করি রাত্রিবেলা কি খাওয়া দাওয়া হয়ে গেছে, প্লিজ কমেন্টে জানিও। তো ঠান্ডাটাও এত পড়েছে, আর তার মধ্যে আমাদের একটু মন মেজাজটাও খারাপ, কারণ হচ্ছে আমার নামটা বলো, ননদের, ছোট ননদের শাশুড়ি হসপিটালে ভর্তি আছেন, স্ট্রোক হয়ে গেছে, তার জন্য মানে ভালো লাগছে না শুনে। আমার শাশুড়ি মা গেছে, ওখানে আছে, কারণ আমার ননদকে ওখানে থাকতে হচ্ছে। আমার মানে আমাদের নীলরতনে উনি ভর্তি আছেন, এখন আপাতত একটু ভালো আছেন, ভালো বলতে এখনো সেরকম ভাবে সেন্স ওনার আসেনি, তার জন্য ননদকে যাতায়াত করতে হচ্ছে, ওনার কাছে থাকতে হচ্ছে। কিন্তু ওনারও, ওর আমার ছোট ছোটরও একটা ছেলে আছে, ছেলেটা মানে ওকে দেখার মতো কেউ নেই, তার জন্য আমার শাশুড়ি গেছে, ওখানে রয়েছে। ওইদিকে এরও মনটা খারাপ ওর ঠাম্মার জন্য। আসতে তো কেমন আছো তোমরা সবাই, প্লিজ কমেন্টে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটাও জানিও। চল, অনেকক্ষণ কথা বললাম, ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করো। আর এখন তো কাঁচা বাদাম গানটা খুব ফেমাস হয়ে গেছে, আমরা বসে বসে কাঁচা বাদামই খাচ্ছি, কাঁচাই বাদাম, এটা তাই তো মনে হয় কাঁচা বাদাম, ভাজা মনে হয় নুন দিয়ে। চলো টাটা, টাটা গো দর্শনা, গুড নাইট বলে দাও, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।